লেখা এর দিকে লিখেছেন কেউ যদি মৃত্যুর আগেই নিয়োগ করে যায় যে মৃত্যুর পর তার সকল নগদ টাকা পয়সা সে দান করে যাবে এবং তার মৃত্যুর পর যদি পরিবার লোকজন তা দান করে দেয় তাহলে কি সে পূর্ণাঙ্গ সব পাবে প্রথম কথা হলো যে এভাবে সকল সম্পদ দান করে যাওয়াটা বরং হাদিস আলোকে খুব প্রশংসনীয় বিষয় বরং কিছুটা হলেও সন্তান এবং ওয়ালিদেরজন রেখে যাওয়ার নির্দেশনা বিষে দিয়েছেন অতএব এরকমভাবে আপনার সব দান না করাই উত্তম কিছু রাখা রাখা উচিত অন্তত আর দ্বিতীয়ত হল মৃত্যুর পর সব সম্পদ দান করার ওসিয়ত করলেও জীবজ্যুতের জন্য সেটা পালন করা সেই ওসিয়ত পালন করা আবশ্যক নয় বরং ওয়ান থার্ডের মধ্যে পালন করা আবশ্যক অর্থাৎ তার টোটাল সম্পদের এক তৃতীয়াংশের মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে বাকিটা ওয়ার্জির মধ্যে বন্টন হবে নাজমা খান আপনি লিখেছেন আমি নামাজ আদায় করলে মজা লাগে কিন্তু নানান কিছু মনে আসে এদিকে আমার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ আদায় করলে আপনার ভালো লাগে নামাজের মধ্যে নানান কিছু মনে আসাটা অস্বাভাবিক নয় মানুষ হিসেবে আমাদের মন এদিক সেদিক চলে যেতে পারে এবং নবী করিম সাল্লা সাল্লাম নামাজ পড়ার সময় বাচ্চার কান্দার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করেছেন এই কথাও কিন্তু হাদিস বর্ণিত আছে বিধায় নামাজে অন্যদিকে মনোযোগ চলে যাওয়াটা মৌলিকভাবে অস্বাভাবিক নয় তবে হ্যাঁ কন্টিনিউয়াসলি সেটা করতে থাকা বা সেটাকে কন্টিনিউ করতে থাকা সেটা হলো দোষে অর্থাৎ আপনার অন্য কোনো কিছু মনে আসলেও সেটাকে আপনি রশি রশি খুব সে জগতে আপনি বিচরণ করছেন মনোযোগটা আপনার চলে গেল আপনি ওই অবস্থার উপরে একরকম সন্তুষ্ট নিজে থেকে এটা তো আপনার নামাজের নষ্ট করে দিবে কিন্তু আপনি পেলেন সাথে সাথে আপনি নামাজের দিকে মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসলেন এরকম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই তারা তবে নামাজের মধ্যে যাতে অন্যদিকে মনোযোগ না যায় সেজন্য সার্বিক সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে সামনে এমন কিছু রাখা যাবে না যে ওই জিনিসের প্রতি মনোযোগ যায় বা নামাজের আগে অন্য এমন কিছু করা যাবে না যে যার কারণে আমার মনটা সেদিকে ঝুলে থাকে এই জন্যই তো খুব আকর্ষণীয় কোনো খাবার আছে এদিকে আপনি ক্ষুধার্ত তাহলে সেক্ষেত্রে ওই খাবার রেখে আপনাকে মনোযোগ নিশ্চিত করা হয়েছে কারণ আপনার মনোযোগ সেখানে থাকবে জন্য মনোযোগ নিবদ্ধ হতে নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হতে বাধা সৃষ্টি করে এরকম বিষয়গুলো থেকে নিজেকে সই আনতে হবে এইচ এম শহীদুল ইসলাম আপনি লিখেছেন আমি পেশাদার ড্রাইভার বিভিন্ন কাজে অনেক দূরে যেতে হয় সেক্ষেত্রে আমাকেই কসর করতে হবে ভাই শহীদুল ইসলাম আপনি পেশাদার ড্রাইভার হিসাবে বিভিন্ন জায়গায় যে আপনাকে যেতে হয় দূর দূরান্তে সেটা যদি সফর দূরত্বে হয় তাহলে অবশ্যই আপনি পথে কসর নামাজ পড়বেন আর আপনার যে গন্তব্য সফর করে আপনি যেখানে যাচ্ছেন সেখানে যদি আপনার নিজস্ব থাকার কোনো ঠিকানা থাকে সেখানে স্থায়ী ঠিকানা হতে পারে অস্থায়ী ঠিকানা হতে পারে আপনার কক্ষ রাখা আছে থাকার বন্দোবস্ত আছে সেটাও আপনার একটা ঠিকানা আপনি সেখানেও থাকেন মাঝে মধ্যে গিয়ে এবং সেটা আপনার মানে কী বলে যেটাকে বলে বর্তমান ঠিকানা আমরা আজকাল যেটাকে বলি বসবাস করেন এরকম কোনো জায়গায় যদি সেটা হয় গন্তব্যটা তাহলে সেখানে গিয়ে পুরো নামাজ পড়বেন আর যদি সেরকম না হয় আপনি গিয়ে সেখানে হোটেল উঠে নাজকায় হোটেল কালকার হোটেল এই টাইপের এবং নিয়ে আপনি সাময়িক সময়ের জন্য ভাড়া নেন তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি কসর নামাজ পড়বেন যদি আপনি সেখানে মুসাফির হিসাবে থাকেন অর্থাৎ কোনো দিনে কম থাকেন ফারহাদ জাহান বোন আপনি লিখেছেন কাবিনের টাকা অনেক পরে পরিশোধ করলে সে সময়ের মূল্যমান অনুযায়ী দিবে নাকি পূর্বে মূল্যবান অনুযায়ী দিতে হবে দেখুন মৌলিকভাবে মুদ্রাস্ফীতিকে আমল নিয়ে আপনি পরবর্তী সময়কার মূল্যমান বিবেচনা করে দিবেন না বরং যেটা ধার্য হবে সেটি দিবেন তবে একজন মুসলিম তিনি কোনো পাওনাদারের পাওনা পরিশোধের সময় তিনি যদি নিজে থেকে কিছু বাড়িয়ে দেন সেটি হবে তার জন্য উত্তম ঋণ পরিশোধ করা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কম আহস্তারক আহস্তারক ও আদা তোমাদের মধ্যে যে ঋণ নেওয়ার পর সেটি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয় সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ অতএব এই ঋণ পরিশোধ করার যে ব্যাপার সেখানে আমি যদি চিন্তা করি বিবেচনা থেকে যে দিন আগে ধার্য হয়েছিল সেটি আজকের বাজার মূল্যে অনেক কমে গেছে অতএব আমি তাকে বাড়িয়ে দিলাম তো এটা জায়জ আছে মৌলিকভাবে এটা ঋণের ক্ষেত্রে জায়েজ আছে মহরের ক্ষেত্রেও জায়জ আছে বাট এটা আবশ্যক নয় এবং এক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিতে যিনি আপনার ঋণ দিয়েছেন কিংবা মোহর প্রাপক ভদ্রমহিলা তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু প্রথমত শরীয়ত তাকে সুযোগ দিয়েছে তিনি চাইলে নগদ আদায় করতে পারতেন তৎক্ষণা তাদের করতে পারতেন তিনি নিজেই ছাড় দিয়েছেন অতএব সেজন্য তিনি তার মূল্য তাকেই দিতে হবে তিনি এটা অর্জনের উপর চাপাতে পারবেন না